থেকে কিন্তু লোক ঢুকে যাচ্ছে এবং কেনার একটা হিড়িক পড়ে গেছে। এখানে কিন্তু একবারে কিন্তু কম দামে জিনিস নেওয়ার জন্য কিন্তু কেনাকাটার পুরো হিড়িক পড়ে গেছে। বন্ধুরা, এখানে দেখতে পাবে তোমরা যে কসমেটিক্স প্রোডাক্টগুলো কিন্তু নানা রকম ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে কিন্তু নানা রকম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আর আজকে দেখাবো যে এইখানে যে ওয়ারেসটিতে ওয়ারহাউসটাতে মানে এই লাইট জ্বলে গেল, আর এই রীতিমতো মানুষের এখানে কিন্তু সবার হাতে মোটামুটি ব্যাগ দেখা যাচ্ছে। আর এত ভিড় কেন তা তোমরা জানতে চোখ রাখো। আর তার আগে বলে দিই, ওই যে গাড়িটা আসছে ওটা হলো সোজা শ্রীরামপুর স্টেশন হইতে বিবির বের মোড়ের ওখান থেকে কিন্তু আসছে, শ্রীরামপুর স্টেশন থেকে বিবির বের মোড় টোটোতে কিন্তু। আর এই দিকের রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই সোজা সিমলা হয়ে দিল্লি রোড অর্থাৎ বাংলাটি স্টপেজে গিয়ে মিশছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু একটা প্রকৃতির রূপ এইখানে। আর চলো, এইখানে কিন্তু অনেক কিছুই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে একে একে কিন্তু লোক ঢুকে যাচ্ছে এবং কেনার একটা হিড়িক পড়ে গেছে, যে কিনা অলরেডি অল প্রোডাক্ট মানে ঘরের নানা রকম যে দ্রব্য মানে আমরা ব্যবহার করি নিত্য প্রয়োজনীয় জিনিস, তা কিন্তু একে একে কিন্তু লোক কিন্তু প্রায় দেখতেই পাচ্ছ যে কিনা লাইন দিয়ে ঢুকতে শুরু করেছে। এবং আমি বলবো যে এই রাস্তাটা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই রাস্তাটা দেখানোর জন্য, মূলত এই রাস্তাটি হলো শ্রীরামপুর বিবিরবের মোড়, যাকে বলবে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে যে বিবির বের মোড়ে যেতে, সেই বিবির মোড় থেকে কিন্তু ঠিক একদম হাঁটা পথে 3 মিনিট। ঠিক রাস্তার বিবির মোড় থেকে যদি আসা হয় তাহলে কিন্তু আমার ডান পাশের দিকে পড়বে, এবং যদি এই রাস্তাটাই সোজা কিন্তু চলে যাচ্ছে যে কিনা এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে যে সিমলা হয়ে সোজা দিল্লি রোডে গিয়ে মিশছে বা দিল্লি রোডে উঠছে, তার স্টপেজ হলো যে বাঙিয়াটি। তো বন্ধুরা, চলো এবার দেখে নেব আমরা ঢুকবো ভেতরের পথে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু এখানে মোটামুটি চাল ডাল মোটামুটি সবই পাওয়া যায়। এছাড়া আমি আরও দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে মোটামুটি কিন্তু সবই ঘরের গ্রোসারি সবই আইটেমই কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায়। মোটামুটি এখানে ধরুন বিস্কুট, মানে এই যে চানাচুরের প্রোডাক্টটা আছে, এই চানাচুরের প্রোডাক্টটা যা দাম আছে মোটামুটি 120 টাকা, এই চানাচুর প্রোডাক্টটার 120 টাকা দাম হলে কিন্তু ও এটা তোমার মোটামুটি হাফ মানে অর্থাৎ 60 টাকায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা দেখে নাও যে এক্সপায়ার ডেটও কিন্তু মোটামুটি ঠিক আছে, যে 1/12/22, আর এটা চলছে তোমার 7 মাস। তো দেখতে থাকো, এরকমই আরও অনেক কিছু জিনিস আছে যেমন। আর এই পুজোর মরশুমেই কিন্তু এখানে মোটামুটি নানা ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে খুবই একদম সুলভ মূল্যে অর্থাৎ অর্ধেক মূল্যে। তোমরা যদি এখান থেকে কেউ নিয়ে গিয়ে অর্থাৎ আরামসেই কিন্তু বিক্রি করতে পারো। আর এখানে রয়েছে কিন্তু লেডিস একদম কসমেটিক্সের যত প্রোডাক্ট একদম কিন্তু সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে, এবং ওয়ারহাউসটা অর্থাৎ এটা এক কথায় বলাই চলে যে একটি শপিং মল। কিন্তু এখানে কিন্তু একবারে কিন্তু কম দামে জিনিস নেওয়ার জন্য কিন্তু কেনাকাটার পুরো হিড়িক পড়ে গেছে। তো দেখে নাও, আমরা যাবো এর পরের লাইনেও চলে যাব। দেখো বন্ধুরা, আমি যেটা দেখাচ্ছিলাম যে এইখানেও কিন্তু মোটামুটি তোমার যে কসমেটিক্স প্রোডাক্ট মধ্যে কিন্তু এখানেও কিন্তু দেখতে পাবে তা।
বন্ধুরা এখানে দেখতে পাবে তোমরা যে কসমেটিক্স প্রোডাক্টগুলো কিন্তু নানা রকম ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে কিন্তু নানা রকম প্রোডাক্ট কিন্তু আছে তোমরা দেখতে পারবে যে, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ও সম্পূর্ণ তোমরা কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবে এবং ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমরা দেখতে থাকো। আরও কিছু দেখাবো যে এখানে কিন্তু ঘরেরও ও নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে ঘরের আরও সব কিছু ভীম থেকে শুরু করে। আবার দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে কী সুন্দর আচার কিন্তু সাজিয়ে রেখেছে, আর যে তা দেখে তো মোটামুটি জিভে জল চলেই আসছে। আর তোমরা এখানে দেখতে পাবে সামনে পুজো আসছে কিন্তু এখানে কিন্তু সেট ওয়েট বা নানা রকম কোম্পানি কিন্তু বডি স্প্রেগুলো কিন্তু বা পারফিউমগুলো আছে। আর এইখানে কিছু রিজেক্টেড থানসা বা লিমকা এইসব জাতীয় কিন্তু কোল্ড ড্রিঙ্কসগুলো আছে যেটা তোমরা সম্পূর্ণ 50% একদম কম দামে পেয়ে যাবে। ধরো একটা থানসাপ বা লিমকার দাম ধরো যদি মোটামুটি 80 বা 90 টাকা হয়, মোটামুটি এখানে তোমরা 50 টাকায় পেয়ে যাবে। একদম একদম কিন্তু অনেক কম দাম, বাজারের থেকে একদম সস্তা দামে একদম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তবে এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে ওই যদি এই দিকে দেখো অনেক কিছু আছে, এরপরে যদি আমরা ওই আর একটু সোজা দিকে আমি বলবো ক্যামেরাটা দেখা, এবং তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে সামনে পুজো কিন্তু অনেকগুলো বেশ সুন্দর সুন্দর বেশ বুট কিন্তু এখানে সাজানো আছে, বেশ বুট বা নানা রকম জুতো কিন্তু সাজানো আছে। আর সবচেয়ে এখানে মূলত বিশেষ আকর্ষণ যেগুলো তা তোমাদের দেখাই, তা মোটামুটি এই যে তেলের জারগুলো দেখছো মোটামুটি কিন্তু একদম ফরচুন বা নানা রকম ব্র্যান্ডেড জাতীয় কিন্তু যে তেলগুলো পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখানে মোটামুটি কম দামে অনেক কম দামে লুজ তেল কিন্তু এখানেও পাওয়া যায়, আর সেটাই হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে মানে 140 টাকা 140 টাকা মানে কত কম দাম, বাজারের থেকেও কম দামে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে লুজ তেল, একদম লুজ তেল কিন্তু এর কিন্তু একটা হিরিক পড়ে যায়। Between a rock and a hard place, do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. এছাড়াও দেখো বন্ধুরা এখানে মোটামুটি নানা রকমের ডাল কিন্তু ডাল বা নানা রকম কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। তারপর দেখো বন্ধুরা এখানে মোটামুটি কিন্তু কাচের একদম সাজানো ঘর সাজানো জিনিস থেকে শুরু করে একদম কাচের ডেকোরেশন মানে কাচের জগ কাচের গ্লাস ইত্যাদি এগুলোও পাওয়া যাচ্ছে। তারপর কিন্তু দেখো বন্ধুরা নানা রকমের কিন্তু এখানে মশলাপাতি পাওয়া যাচ্ছে, একদম 8 থেকে 80 সবাই কিন্তু এখানে মোটামুটি চলে এসছে। আর এখানে দেখো বন্ধুরা নানা রকম ক্যাডবেরি থেকে শুরু করে নানা রকম বিস্কুট থেকে শুরু করে একদম প্রতিদিন যা আমাদের সংসারে লেগে থাকে তা কিন্তু একদম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে অনলি 50% এবং তার থেকেও কম দামে, 50% এবং তার থেকেও কিন্তু কম দামে। দেখো নানা রকম মশলা থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যাচ্ছে, আর সবারই হাতে হাতে নয় চানাচুর প্যাকেট নয় কিন্তু কিছু, একদম সবার হাতে সব কিছু আছেই দেখতে পাচ্ছ তা। আর এইখানে কেনাকাটা করার জন্য কিন্তু একটা ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ নিয়ে আসার পরে কিন্তু তোমরা কেনাকাটা হয়ে গেলে ঠিক এইখানে কিন্তু আমি দেখাবো যে এইখানে কিন্তু হিসাবের জন্য লাইন দেওয়া হয়, আর এই লাইন দিয়ে কিন্তু বিল করিয়ে নিতে হবে, এবং বিল করানোর পরেই তারপর ওইখানে গেটে চেকিং হবে, চেক হওয়ার পর তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে।
তো বন্ধুরা, তাহলে এইরকম আরও কিন্তু এরকম আকর্ষণীয় সব ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখতে হবে, যাতে এরকম পরবর্তী আরও বিশেষ অফার বা কম দামে ভালো ভালো জিনিস বা দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপের প্রস্তুতি কেমন চলছে এই সব ধরনের ভিডিওগুলো দেখতে পারো। আর ঠিকানাটা আর একবার বলে দিই, শ্রীরামপুর স্টেশন হইতে ঠিক পশ্চিম পারে টোটো ধরে বলতে হবে যে বিবির বেল মোড় থেকে ঠিক হাটা পথে, মানে সিমলার দিকে হাটা পথে কিন্তু 2 মিনিট এগিয়ে ডান হাতে পড়বে এই ওয়্যার হাউসটা। তাহলে চলে আসুন দেরি না করে, আর কারোর অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানান।